अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার আপনি আমাকে ঠিকঠাক চিনতে পেরেছেন। বিয়ে সম্বন্ধে এবার আপনার থেকে শিখতে হবে আমাকে। আপনি কি আদৌ জানেন যে একজন ভারতীয় নারীর কাছে বিয়ের গুরুত্ব ঠিক কতখানি? জানি আমার স্বামী আজকাল আমার উপর একটু রেগে আছেন, কিন্তু আজও আমি ওনার নামেই সিঁদুর পরি। ওনার জায়গা আমার জীবনে আর কেউ কোনোদিনও নিতে পারবে না। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমাদের ভারতীয় নারীর কাছে বিয়ে মানে শুধুমাত্র একটা মঙ্গলসূত্র পরা বা সিঁথিতে সিঁদুর পরা নয়, একটা শপথ, সাত জন্ম একসাথে থাকার শপথ। জানি না আপনি ছোট থেকে কি শিক্ষা পেয়েছেন, আপনার বাবা মা আপনাকে কি সংস্কার দিয়েছে। আপনার কি মনে হয় নারীরা খুব দুর্বল? ওরা আপনাদের উপর নির্ভরশীল, চাইলে আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু একটা কথা ভুলবেন না, নারীর আরও একটা রূপ হয় যেটাকে আমরা কালী রূপে পূজো করি। যদি নারীর সাথে অন্যায় হয় তাহলে সে বিনাশও করতে পারে। আজ আপনার যা অস্তিত্ব সেটাও কোনো এক নারীর জন্যই, যাকে আপনি হয়তো মা বলে ডাকেন। আশা করছি আপনি এই কথাগুলো কোনো দিনও ভুলবেন না, আর যদি কখনো আপনি ভুলেও যান তাহলে আমার এই থাপ্পড়টা মনে রাখবেন। কিন্তু আর হ্যাঁ, নারী কোনো ব্যবহারযোগ্য সামগ্রী নয়, আর নারীকে কখনো দুর্বল ভাববেন না, না হলে আবার কোনো জ্যোতি আপনাকে এইভাবেই অপমান করে যাবে। জ্যোতি, কি হলো মা, চাকরিটা হয়ে গেছে না? আসলে উনি বললেন যে পরে ফোন করে জানাবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। এসব কিছুই তো বাহানা, আমি প্রথম থেকেই জানতাম এমনটা হবে। ভগবানের আশীর্বাদ যে দীপুর প্রমোশন হয়ে গেছে। এ তুমি কি বলছো পদ্মা? আরে চাকরি পাওয়া কিন্তু এত সহজ নয় যে হাত বাড়ালেই পেয়ে যাব। একটু ধৈর্য ধরো, পেয়ে যাবে চাকরি। আসলে মা, এখন চাকরির বাজারটা মন্দা যাচ্ছে, তাই যাদেরকে জব থেকে বার করা হয়েছে কোম্পানি তাদেরই তো আগে ডাকবে, তাই না? কোনো ব্যাপার নয় মা, একটু বেশি সময় লাগবে। আরে হ্যাঁ জ্যোতি, একটা চাকরি আছে যার জন্য তোর থেকে ভালো কেউ হতেই পারে না। আমি আজকেই সকালে খবরের কাগজে পড়েছি, কিন্তু তোকে বলতে ভুলে গেছি। সুষমা, ওই খবরের কাগজটা একটু দে তো মা, আমি ভুলে গেছি তোকে বলতে। এই নাও, দে। ওদের একজন ডান্সের টিচারের দরকার। দেখলি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আরে বাবা, ডান্সে তোর থেকে ভালো কেউ হতেই পারে না। হ্যাঁ, এটা তো দিদির জন্য একদম পারফেক্ট। অন্য কোনো কাজ করলে দিদির বোর লাগতে পারে, কিন্তু এটাই দিদির বোর লাগবে না। এই দেখ মা, এখানে আমি কাজ করতে পারবো না। কেন, এই চাকরিতে কি অসুবিধা? কারণ এটা সেই কলেজ যেখানে পঙ্কজ পড়ায়। দিদি, আমি ওই কলেজটা দেখেছি, অনেক বড় কলেজ ওটা।
ওখানে জামাইবাবুর ক্লাস অন্য কোথাও হবে, টাইমিংও আলাদা হবে, আর তোমার ক্লাস অন্য জায়গায় হবে। দিদি, মনে হয় না জামাইবাবু কিছু জানতে পারবে। আর যদি জানতেই পেরে যায় তো কি আসে যায়। হ্যাঁ মা, কলেজ পাবলিকের জন্য। আর এখন থেকে তুই কি সেই রাস্তাটাই ত্যাগ করবি যে রাস্তা দিয়ে বশিষ্ঠ পরিবারের লোকজন চলে? মা, তারাই পালিয়ে যায় যারা কোনো ভুল কাজ করে। আমি আমার ছেলে মেয়েদের পালাতে নয়, বরং লড়তে শিখিয়েছি। দেখ মা, চাকরি এত সহজে পাওয়া যায় না। এই চাকরিটা তুই পেতে পারিস। বাড়ির অবস্থা তো তুই জানিস। আমি কোনো জোর করছি না তোকে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। হ্যাঁ, কিন্তু একবার ভেবে দেখি সে ব্যাপারে। লড়াই করা নয়, সহ্য করা শিখতে হবে। কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ি ছেড়ে আসে, তখন হাজার একটা প্রশ্ন এসে দাঁড়ায় তার সামনে, তার পরিবারের ওপর, তার শিক্ষার ওপরে। অন্য কারোর ভুলের শাস্তি তোকে ভোগ করতে হচ্ছে। মা প্লিজ। একা রোজগার করিস তুই আর পরিবারে এতজন সদস্য। ম্যাডাম জ্যোতি, আপনি তো এই চাকরির জন্য হাইলি কোয়ালিফাইড। আমার তো মনে হয় অনেকজনকে দেখার পরে আপনার মতো একজনকে পাবো। আপনি তো আমার কাজটা অনেকটা সহজ করে দিলেন। আমার দিক থেকে আমি এই একাডেমিতে আপনাকে ডান্স টিচার হিসেবে নিযুক্ত করলাম। একটা কাজ করুন, আপনি কাল আসুন। হতে পারে এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার কালকেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ মিসেস দীক্ষিত। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিসেস দীক্ষিত। আপনাকে আমি কিছু বলতে চাইছি। ইনি হচ্ছেন জ্যোতি বশিষ্ঠ, বশিষ্ঠ পরিবারের বড় বউ, আর আমাদের প্রফেসর পঙ্কজ বশিষ্ঠর উনি স্ত্রী ছিলেন। ওরা দুজন আলাদা থাকে। তো তাই আমি এটা বলতে চাই যে এই অবস্থায় এই চাকরিটা দেওয়া ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ও এই কাজের জন্য উপযুক্ত, সুতরাং এই চাকরিটা ওর পাওয়া উচিত। আরে ভাই দেখ, আমাদের কলেজে কে এসছে। হ্যাঁ ভাই, কিন্তু উনি রোমিও স্যারের সাথে দেখা করতে আসেন, উনার তো। হ্যাঁ হ্যাঁ জানি সেটা, কিন্তু এই বৌদি এখানে কেন? আরে ভাই, সেই ডান্স টিচারের অডিশন চলছে না, সেই জন্য। আচ্ছা, দুজনে আলাদা থেকেও একসাথে থাকবে? বস, ভালোবাসায় সব কিছু হয়, কিন্তু যেটা হবে ইন্টারেস্টিং হবে। ভাই এটা কিন্তু কলেজের নিউজ হতে চলেছে। এই চ্যাপ্টার শুধু কিন্তু এক্সামেই নয়, ভবিষ্যতেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি চাই যে তোমরা বিশেষ করে এদিকে মন দাও। এক্সকিউজ মি, এটা কি ক্লাসে আসার সময়? সরি স্যার। দেখো, আমি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াচ্ছি, তাড়াতাড়ি যাও আর মন দিয়ে শোনো এটা। সরি গাইজ। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসা একটা ফিলিংস, অনুভূতি, যা সময়ের সঙ্গে সবসময় বদলাতে থাকে। আরে জানিস আজকে ওনার স্ত্রী কলেজে এসেছে? জানিস তোরা, কলেজে জুলিয়েট বৌদি এসেছে। কিন্তু যেটা বদলায় না সেটা হলো কমিটমেন্ট, সেই জন্য বলতো ভাই। জানি না প্রফেসর স্যার জানেন কি না,
আর এর পরে বল। আরে জুলিয়েট বৌদি আজ কলেজে এসেছিল। ও, কিন্তু ওনারা স্যারের তো ডিভোর্স হয়ে গেছে তাই না? আরে সেটাই তো, ওনার স্ত্রী ওনার রাগ ভাঙানোর জন্য ডান্স টিচার হয়ে আসছেন, আর উনি তো জবের জন্য অ্যাপ্লাইও করেছেন। কিন্তু আমার মনে হয় না যে কোনো সমস্যার সমাধান হবে। আরে কিন্তু কিছু না কিছু তো একটা হবেই যখন দুজনে সম্মুখীন হবে। Yeah.